ওয়েলকাম স্টুডেন্টস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তো আমরা টেরিডোফাইটা সম্বন্ধে আলোচনা করছিলাম, অর্থাৎ টেরিডোফাইটার যে ডিফারেন্ট ক্লাস আছে সেই সম্বন্ধে আলোচনা করছিলাম। টেরিডোফাইটার আন্ডারে মোট চারটি ক্লাস আছে। সাইলোপসিটা মানে হলো ক্লাব মস। তো ক্লাব মসের এক্সাম্পল হলো সাইলোটাম এবং রাইনিয়া। রাইনিয়া হলো ফসিল প্ল্যান্ট। তো এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি, এবং তার সঙ্গে সঙ্গে আছে লাইকোপসিডা মানে লাইকোপোডিয়াম এবং সেলাজিনেল্লা। তো সেই ক্লাস সম্বন্ধেও আমরা আলোচনা করেছি, এবং সবশেষে আমরা আলোচনা করেছি স্ফেনোপসিডা বা হর্সটেল সম্বন্ধে। তো স্ফেনোপসিডার এক্সাম্পল হলো ইকুইজিটাম। তো আজকে আমরা একদম টেরিডোফাইটার লাস্ট ক্লাস অর্থাৎ ফিলিকপসিডা সম্বন্ধে আলোচনা করব, এবং ফিলিকপসিডা কে জেনারেলি বলা হয় ফার্ন। দেখো টেরিডোফাইটা, প্রকৃতপক্ষে টেরিডোফাইটা বলতে আমরা ফার্ন বর্গকেই বুঝি। তো জেনারেলি ফার্ন, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ফার্ন, তো ফার্ন হলো কিন্তু টেরিডোফাইটার একটা গ্রুপ। তো টেরিডোফাইটার আন্ডারে যে চারটি ক্লাস আছে তার মধ্যে মোস্ট অ্যাডভান্সড যে ক্লাস, তো সেটাই হলো ফার্ন, এবং ফার্নকে বলা হয় ফিলিকপসিডা। ওকে, তো এক্ষেত্রে দেখো ইম্পর্টেন্ট অংশগুলো আমরা লেখার চেষ্টা করেছি, বা এক্ষেত্রে আমি ইম্পর্টেন্ট অংশগুলো লিখেছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লাসে, তো সেগুলোই আমি প্রধানত লিখেছি। এবং তোমরা ভিডিও পজ করে কিন্তু এই নোটস তোমরা লিখে নিতে পারো, তাহলে আর বিভিন্ন বই থেকে তোমাদেরকে আর বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে হবে না। তো দেখো এক্ষেত্রে অলসো কল্ড অ্যাজ দ্য টেরপসিডা, অর্থাৎ এই ফিলিকপসিডা বা ফার্নকে আবার টেরপসিডাও বলা হয়, বা একে ফার্ন বলা হয়। দিস ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট হাইলি গ্রুপ। তাহলে টেরিডোফাইটার আন্ডারে যে চারটি গ্রুপ আছে তার মধ্যে সব থেকে বড় যে গ্রুপ, মানে প্রচুর স্পিসিস পাওয়া যায়, এবং তার সঙ্গে সঙ্গে মোস্ট হাইলি গ্রুপ, অর্থাৎ অনেক বেশি ডেভেলপ গ্রুপ, এবং ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড। ওকে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে এদেরকে পাওয়া যায়। তো এই ফার্নের এক্সাম্পল, ইম্পর্টেন্ট যে এক্সাম্পল আছে, মার্সিলিয়া আছে, অ্যাডিয়েন্টাম আছে, টেরিস আছে, এবং ড্রয়োপটেরিস আছে। তো ড্রয়োপটেরিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং মার্সিলিয়া, অ্যাডিয়েন্টাম, টেরিস এবং ড্রয়োপটেরিস, দে আর ইনক্লুডেড আন্ডার দিস ক্লাস ফিলিকপসিডা অর দ্য ফার্ন। ওকে, তো এগুলোই হলো এক্সাম্পল। কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে সমস্ত ক্যারেক্টার্সগুলো আছে একটু দেখে নাও তাহলে। তো এক্ষেত্রে দেখো, দে আর দ্য পেরেনিয়ালস। পেরেনিয়ালস মানে কি? এরা কিন্তু বহু বর্ষজীবী হয়। তার মানে প্ল্যান্টসকে প্রধানত অ্যানুয়াল আমরা বলতে পারি। অ্যানুয়াল মানে যে সমস্ত প্ল্যান্টস এক বছর বাঁচে। বাই এনিয়াল বলতে পারি, তো যারা প্রধানত দুই বছর বাঁচে। এবং পেরেনিয়ালস মানে যারা বহু বর্ষজীবী, অনেক বছর যারা বাঁচে। তো এক্ষেত্রে তাহলে এই যে ফিলিকপসিডা আছে বা ফার্ন বর্গের যে সমস্ত প্ল্যান্টস আছে, তো তারা কিন্তু পেরেনিয়ালস হয়, মানে বহু বর্ষজীবী হয়, অনেক বছর তারা বাঁচে। এবং প্রধানত ড্যাম্প এবং সেডি প্লেসেস, অর্থাৎ যে সমস্ত জায়গা খুব ভিজে এবং তার সঙ্গে সঙ্গে ছায়াময় জায়গাতে প্রধানত এরা জন্মায়। ইন দ্য ট্রপিক্স মানে নিরক্ষরেখার উভয় দিকে এদেরকে প্রচুর পাওয়া যায়। তার মানে কি, এরকম যদি ইকুয়েটার হয় তো এই ইকুয়েটারের এই দুই দিকে, একদম ইকুয়েটারের কাছাকাছি অঞ্চলে প্রচুর পরিমাণে এদেরকে পাওয়া যায়। অর্থাৎ এরা পেরেনিয়ালস হবে, এবং ড্যাম্প এবং শেডি প্লেসেসে এরা প্রধানত জন্মায়। যে সমস্ত জায়গাতে টেম্পারেচার একটু বেশি থাকে, ড্যাম্প কন্ডিশন থাকে, স্যাঁতস্যাঁতে যে জায়গা থাকে, তো সেই জায়গাতেই এরা জন্মায়। এবং যেহেতু টেরিডোফাইটার, তো টেরিডোফাইটার ক্ষেত্রে প্রধান প্ল্যান্ট বডি কিন্তু স্পোরোফাইট। ওকে, এবং জেনারেলি গ্যামেটোফাইট জেনারেলি স্পোরোফাইটের উপর প্রধানত এক্ষেত্রে ডিপেন্ডেন্ট থাকে। তাহলে স্পোরোফাইট হলো প্রধান প্ল্যান্ট বডি। একটু তোমরা স্ট্রাকচার দেখে নাও, স্পোরোফাইটের স্ট্রাকচার। তো এক্ষেত্রে তাহলে আমরা প্ল্যান্ট বলতে, মানে উদ্ভিদ দেহ বলতে আমরা যেটাকে বুঝি, অর্থাৎ এই এই গ্রুপের প্ল্যান্টসকে প্রধানত এরকম টাইপের দেখতে হয়। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এদের যে কাণ্ড, সুতরাং এটাই কিন্তু স্পোরোফাইট। তো স্পোরোফাইট মানে কি? স্পোরোফাইট মানে যে কোনো ডিপ্লয়েড স্ট্রাকচার। সুতরাং স্পোরোফাইট মানে কোনো প্ল্যান্টসের যে কোনো ডিপ্লয়েড স্ট্রাকচার, তো তাকেই আমরা বলবো স্পোরোফাইট। তো এদের যে মেন প্ল্যান্ট বডি সেটা কিন্তু স্পোরোফাইট, অর্থাৎ উদ্ভিদ দেহকে। মেন প্ল্যান্ট বডি বলতে এক্ষেত্রে উদ্ভিদকে যেরকম দেখতে লাগে, আমরা যেটাকে প্ল্যান্ট বলি, তো সেটাই হলো মেন প্ল্যান্ট বডি। তো মেন প্ল্যান্ট বডি কিন্তু স্পোরোফাইট, এবং গ্যামেটোফাইট এদের উপর ডিপেন্ডেন্ট থাকে। তো স্পোরোফাইটকে কেন স্পোরোফাইট বলা হয়? কারণ স্পোরোফাইটের মধ্যে স্পোর তৈরি হয়। ওকে, তো স্পোরোফাইটের মধ্যে আমরা জানি যে স্পোর তৈরি হয়। স্পোরোফাইটের মধ্যে যে স্পোরেনজিয়াম থাকে, এই স্পোরেনজিয়ামের মধ্যে জেনারেলি স্পোর তৈরি হয়, এবং এই স্পোর দুই ধরনের হতে পারে। একটি হলো মেল স্পোর বা মাইক্রোস্পোর, এবং আরও একটা হলো ফিমেল স্পোর। ওকে, এবং মেল স্পোর থেকে বা মাইক্রোস্পোর থেকে জেনারেলি মেল গ্যামেটোফাইট তৈরি হয়। তাহলে মাইক্রোস্পোর থেকে জেনারেলি মেল গ্যামেটোফাইট তৈরি হবে, এবং মেগাস্পোর বা ফিমেল স্পোর থেকে জেনারেলি ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়। এটাই হলো আইডিয়া। ওকে, এবং ফিমেল বা এটাকে আমরা বলবো মেগাস্পোর, ফিমেল স্পোরকে আমরা বলবো মেগাস্পোর, এবং মেল স্পোরকে আমরা বলবো মাইক্রোস্পোর। তো মাইক্রোস্পোর থেকে প্রধানত মেল গ্যামেটোফাইট তৈরি হয়, এবং মেগাস্পোর থেকে প্রধানত ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়। ওকে, এটা হলো আইডিয়া। তো সুতরাং স্পোরোফাইট হলো সেই সমস্ত প্ল্যান্ট বডি, যে প্ল্যান্ট বডির মধ্যে স্পোরেনজিয়াম থাকে, এবং সেই স্পোরেনজিয়ামের মধ্যে স্পোর তৈরি হয়। সেই স্পোর
আইদার মাইক্রোস্পোর হতে পারে অথবা মেগাস্পোর হতে পারে। মাইক্রোস্পোর থেকে মেল গ্যামেটোফাইট এবং মেগাস্পোর থেকে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়। দেখো এই জায়গাতে একটা বিষয় আছে, হোমোস্পোরাস এবং হেটারোস্পোরাস, যদি কোনো প্ল্যান্টসে এই দুই ধরনের স্পোর তৈরি হয়, অর্থাৎ মাইক্রোস্পোর এবং মেগাস্পোর দুই ধরনেরই যদি স্পোর তৈরি হয়, তো তখন তাকে আমরা বলবো হেটারোস্পোরাস। আর যদি একটি টাইপের স্পোর থেকে, অর্থাৎ সিঙ্গেল স্পোর থেকে বা সিঙ্গেল টাইপের যদি স্পোর থেকে, গ্যামেটোফাইট তৈরি হয়, বোথ মেল আর ফিমেল গ্যামেটোফাইট দুটোই যদি তৈরি হয়, তাহলে বোথ গ্যামেটোফাইট যদি তৈরি হয় তো তাকেই আমরা বলবো হোমোস্পোরাস। ওকে, অর্থাৎ গ্যামেটোফাইটের মধ্যে মেল সেক্স অর্গান এবং ফিমেল সেক্স অর্গান দুটোই যদি থাকে তো তখনই তাকে আমরা বলবো হোমোস্পোরাস। সুতরাং দুই ধরনের স্পোর থেকে যদি দুই ধরনের গ্যামেটোফাইট তৈরি হয় সেই সমস্ত প্ল্যান্টসকে আমরা বলবো হেটারোস্পোরাস। এবং যাদের ক্ষেত্রে এক ধরনের স্পোর তৈরি হবে, সেক্সুয়াল স্পোর, এবং সেই স্পোর থেকে যখন গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট ঘটবে তো তখনই তাকে আমরা বলবো হোমোস্পোরাস। তো এক্ষেত্রে এই যে মেন প্ল্যান্ট বডি দেখতে পাচ্ছ, যেহেতু প্ল্যান্ট তাহলে অবভিয়াসলি এদের ক্ষেত্রে মূল কাণ্ড পাতা থাকবে। দেখো এদের যে কাণ্ড সেটা কিন্তু গ্রন্থি কাণ্ড, অর্থাৎ এক্ষেত্রে যে কাণ্ড থাকবে সেটা রাইজোম। তো রাইজোম প্রধানত এইভাবে মাটির সঙ্গে হরাইজন্টালি থাকে এবং জেনারেলি এটা রসালো হয় এবং তার সঙ্গে সঙ্গে এটা গ্রিন কালারের হয় এবং অনেক বেশি মোটা হয়, ঠিক আছে? তো এটাই হলো রাইজোম। এবং রাইজোম থেকে তাহলে কাণ্ডর পরেই যে অংশটা আসবে সেটা হলো মূল। তো এক্ষেত্রে ট্যাপ রুট সিস্টেম থাকে না, এক্ষেত্রে যে মূল থাকে সেটা হলো অ্যাডভান্টেসিয়াস রুট। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য পাতার মতো স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এবং এই রাইজোম থেকে পাতার মতো স্ট্রাকচার বেরিয়ে এসেছে, বড় বড় পাতার মতো যে স্ট্রাকচার বেরিয়ে এসেছে, তো তাকেই আমরা বলবো ফন্ড। এবং এই পাতাগুলো যে যে স্ট্রাকচারে অ্যারেঞ্জ হয়ে থাকে তো তাকেই আমরা বলবো পেটিওল, মানে সিম্পলি একটা হলো পত্রবৃন্ত। এবং সেই পত্রবৃন্ত থেকে এইভাবে ফন্ড প্রধানত অ্যারেঞ্জ হয়ে থাকে। এবং এই পাতার মধ্যে, দেখো পাতার মধ্যে প্রধানত স্পোরেনজিয়াম থাকবে, এবং এই ক্লাস্টার অফ স্পোরেনজিয়ামকেই আমরা বলবো স্পোরাই। তো যে সমস্ত পাতার মধ্যে, তো এই পাতার মধ্যে তাহলে আমরা সোরাইকে দেখতে পাচ্ছি বা স্পোরেনজিয়ামকে দেখতে পাচ্ছি, সেই জন্য এই পাতাকে আমরা বলবো স্পোরোফিল। তো যে পাতার মধ্যে আমরা স্পোরেনজিয়ামকে দেখতে পাবো তো সেই পাতাকেই আমরা বলবো স্পোরোফিল। যে পাতার মধ্যে স্পোর তৈরি হবে তো তাকেই আমরা বলবো স্পোরোফিল। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেইন প্ল্যান্ট বডি। অর্থাৎ একটি ফার্নকে বা একটি এক্ষেত্রে ফিলিকপসিডা গ্রুপের একটি প্ল্যান্টসকে প্রধানত এরকম দেখতে হয়। এবার আমরা একটু ডিসক্রিপশন দেখে নিই। দেখো তাহলে স্পোরোফাইটের মধ্যে আমরা রুট, স্টেম এবং লিভস দেখতে পাবো, অর্থাৎ মূল, কাণ্ড, পাতা এই সব কিছুই দেখতে পাবো। এবং স্টেম হলো রাইজোম্যাটাস, অর্থাৎ রাইজোম টাইপের, গ্রন্থিকন্দ টাইপের আমরা স্টেম দেখতে পাবো। এবং রুট কিন্তু অ্যাডভান্টেসিয়াস, মানে প্রধান রুট থাকবে না, এক্ষেত্রে অস্থানিক মূল এক্ষেত্রে দেখা যায়। এবং এক্ষেত্রে দেখো লিফ কিন্তু ম্যাক্রোফাইলাস, মানে লিফ কিন্তু অনেক বড় বড় হয়, অনেক পাতা খুব ক্লিয়ারলি ভিজিবল হয়। সুতরাং এদের লিফ বা পাতা হলো ম্যাক্রোফাইলাস এবং কমনলি কল্ড অ্যাজ দ্য ফন্ড। তাহলে এদের যে পাতা, তো সেই পাতাকেই আমরা জেনারেলি ফন্ড বলবো। ওকে, নেক্সট পয়েন্টস আমরা দেখে নিই স্পোরোফাইটের। ইয়ং লিফ সার্সিনেট ভেনেসান দেখা যায় অনেক সময়। অনেক সময় যেগুলো ইয়ং লিফ থাকে বা যদি কোনো পাতা যদি খুব ছোট থাকে তো সেক্ষেত্রে সিরসিনেট ভেনেসান দেখা যায়, তার মানে স্পাইরালি কয়েলড হয়। দেখো এই জায়গাতে রাইজোম থেকে যখন ইয়ং লিফ প্রধানত এরকমভাবে যদি অবস্থান করে তো তখনই তাকে আমরা বলবো স্পাইরালি কয়েলড লিফ। তাহলে যে সমস্ত পাতাগুলো ম্যাচিওর হবে তারা প্রধানত ফন্ড তৈরি করবে, এবং যে সমস্ত পাতাগুলো ইমম্যাচিওর হবে তো সেক্ষেত্রে আমরা সিরসিনেট ভেনেসান দেখতে পাবো, এবং সেই ইমম্যাচিওর পাতা প্রধানত স্পাইরালি কয়েলড হবে। ওকে, সো ইমম্যাচিওর পাতা প্রধানত এদের ক্ষেত্রে স্পাইরালি কয়েলড দেখতে পাবো। আমরা যদি একটা ড্রয়প্টেরিসকে দেখি অনেকটা এরকম তার ছবি দেখতে পাই। এবং ইয়ং পার্টস কভার্ড বাই ব্রাউন টু ব্ল্যাক স্কেলস, তাহলে এদের যে ইয়ং যে পার্টস, অর্থাৎ কাণ্ডের ইয়ং পার্টস প্রধানত স্কেল দিয়ে প্রধানত ঢাকা থাকে, এক্ষেত্রে ব্রাউন অর এরকম টাইপের স্কেল লাইক স্ট্রাকচার দিয়ে প্রধানত কভার হয়ে থাকবে, তো তাকেই আমরা বলবো র্যামেন্টা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই ক্লাসে আমরা র্যামেন্টা দেখতে পাই, ইয়ং পার্টস, কাণ্ডের যে ইয়ং পার্টস আছে সেগুলো ব্রাউন টু ব্ল্যাক স্কেলস দিয়ে ঢাকা থাকে, তো তাকেই আমরা বলবো র্যামেন্টা। দেখো টেরিডোফাইটার ক্ষেত্রে কিন্তু স্টিলি থেকে অনেক সময় প্রশ্ন দেওয়া হয়, তাহলে এই গ্রুপেতে আমরা যে টাইপের স্টিলি দেখতে পাবো, প্রোটোস্টিলি অথবা সাইফোনোস্টিলি অর ডিকটায়োস্টিলি। ওকে, অর্থাৎ এই তিন ধরনের স্টিলি আমরা দেখতে পাই, প্রোটোস্টিলি, সাইফোনোস্টিলি অথবা ডিকটায়োস্টিলি। সুতরাং এই তিন ধরনের স্টিলি প্রধানত আমরা এই গ্রুপেতে দেখতে পাই, অর্থাৎ ফিলিকপসিডা বা ফার্ন গ্রুপেতে আমরা দেখতে পাই। সুতরাং এটাই হচ্ছে এদের স্পোরোফাইট। এবং স্পোরোফাইটের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্ট্রাকচারের কথা তোমাদের বললাম সেটা হলো স্পোরেনজিয়া। দেখো যে সমস্ত পাতার মধ্যে এই স্পোরেনজিয়া থাকে তো তাকেই আমরা বলবো স্পোরোফিল।
তো স্পোরেঞ্জিয়া মানে সেই রেণুস্থলী যার মধ্যে প্রধানত স্পোর তৈরি হয়। ধরা যাক এরকম একটি স্পোরোফিল আছে, এবং এই একে আমরা স্পোরোফিল বলবো কেন, কারণ এর মধ্যেই প্রধানত স্পোরেঞ্জিয়া থাকে। সো দিস ইজ স্পোরেঞ্জিয়া। ওকে, তাহলে এটাকে আমরা যদি ধরি স্পোরেঞ্জিয়া, তো এই স্পোরোফিলের মধ্যে যে পাতার মধ্যে এই স্পোরেঞ্জিয়া থাকে তাকেই আমরা বলবো স্পোরোফিল, রাইট? এবং এই যে স্পোরেঞ্জিয়া আছে, স্পোরেঞ্জিয়া ডেভেলপ ইন গ্রুপ, তো এক্ষেত্রে আমি একটি স্পোরেঞ্জিয়া দেখিয়েছি, তো কোন স্পোরোফিলে প্রধানত স্পোরেঞ্জিয়া অসংখ্য স্পোরেঞ্জিয়া এইভাবে গ্রুপ তৈরি করবে। অর্থাৎ অসংখ্য স্পোরেঞ্জিয়া যখন গ্রুপ তৈরি করে তো তখনই তাকে আমরা বলবো সোরাই। সো ডেভেলপ ইন গ্রুপ কল্ড অ্যাজ দ্য সোরাই অন দ্য ভেন্ট্রাল অর আন্ডার সার্ফেস অফ দ্য লিফ, মানে লিফের ওপরের দিকে নয়, লিফের নিচের দিকে বা ভেন্ট্রাল সার্ফেসে প্রধানত এই স্পোরেঞ্জিয়া ক্লাস্টার করবে, অর্থাৎ অসংখ্য স্পোরেঞ্জিয়া একসঙ্গে অবস্থান করবে, তো একেই আমরা বলবো সোরাই। ইন মার্সিলিয়া, অ্যাজোলা এবং স্যালভিনিয়া, অর্থাৎ মার্সিলিয়া, অ্যাজোলা এবং স্যালভিনিয়াতে, মার্সিলিয়া মানে শুষ্নি, অ্যাজোলা আমরা জানি যে অ্যাকোয়াটিক যে টেরিডোফাইটা সেটা হলো অ্যাজোলা, অ্যাজোলার সঙ্গে অ্যানাবিনা এক্ষেত্রে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে, নাইট্রোজেন ফিক্সেশন করে ধানের ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে স্যালভিনিয়া সোরাই প্রেজেন্ট ইন এ বক্স লাইক স্ট্রাকচার কল দ্য স্পোরোকার্প। তো এই মার্সিলিয়া, অ্যাজোলা এবং স্যালভিনিয়ার ক্ষেত্রে এক্ষেত্রে যে সোরাই থাকে, তো সেই সোরাই প্রধানত প্রোটেক্টেড থাকে একটা বক্স লাইক স্ট্রাকচার দিয়ে, তো তাকেই আমরা বলবো স্পোরোকার্প। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় যে কোন প্ল্যান্টসের মধ্যে বা কোন টেরিডোফাইটার মধ্যে আমরা স্পোরোকার্প দেখতে পাই, রাইট? এবার দেখো, সোরাস মে বি নেকেড অর কভার্ড বাই ইন্ডুসিয়াম। ইন্ডুসিয়াম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কে বলবো। তো সোরাস হলো যখন একাধিক স্পোরেঞ্জিয়াম যখন একটা ক্লাস্টার তৈরি করে, একটা গ্রুপ তৈরি করে, তো তখনই তাকে আমরা বলবো সোরাস। তো সোরাস প্রধানত নেকেড হতে পারে অথবা কভার্ড বাই ইন্ডুসিয়াম, তাহলে সোরাসের যে কভারিং তো তাকেই আমরা বলবো ইন্ডুসিয়াম, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সোরাসের যে কভারিং তাকে আমরা বলবো ইন্ডুসিয়াম। এবং ইন্ডুসিয়াম প্রধানত দুই ধরনের হয়, এটা ট্রু ইন্ডুসিয়াম হতে পারে অথবা ফলস ইন্ডুসিয়াম হতে পারে। তাহলে এক্ষেত্রে এটা কি মানে আইডিয়াটা কিরকম হবে, ধরা যাক অসংখ্য স্পোরেঞ্জিয়া যেগুলো ক্লাস্টার তৈরি করবে তো তাকেই আমরা বলবো সোরাই, এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাতেও দেখো অসংখ্য স্পোরেঞ্জিয়া ক্লাস্টার তৈরি করছে তো তাকেই আমরা বলবো সোরাই। এবং সোরাই যদি কোনোভাবে নেকেড থাকে তাহলে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কিন্তু সোরাই যদি কোনোভাবে কভার্ড হয়ে থাকে, যে কভারিং দিয়ে সোরাস প্রথমত কভার হয়ে থাকবে, তো তাকেই আমরা বলবো ইন্ডুসিয়াম। সুতরাং এরকম যদি কোনো কভারিং থাকে তো তাকেই আমরা বলবো ইন্ডুসিয়াম, ওকে। এবং এই ইন্ডুসিয়াম প্রধানত দুই ধরনের হতে পারে, এটা ট্রু ইন্ডুসিয়াম হতে পারে অথবা ফলস ইন্ডুসিয়াম হতে পারে। ট্রু ইন্ডুসিয়াম কাকে বলবো, মেমব্রেনাস শীত কভার দ্য সোরাস, অর্থাৎ একটা ট্রু মেমব্রেনাস শীত, একটা পাতলা পর্দা যখন টোটাল সোরাসকে যখন কভার করে রাখবে তখনই তাকে আমরা বলবো ট্রু ইন্ডুসিয়াম। এবং তার সঙ্গে সঙ্গে ফলস ইন্ডুসিয়াম কাকে বলে, বাই কভারিং দ্য স্পোরোফিল মার্জিন। তো এক্ষেত্রে দেখো ফলস ইন্ডুসিয়াম কিভাবে তৈরি হয়, ধরা যাক এটা হচ্ছে স্পোরোফিল, এবং স্পোরোফিলের মার্জিন এইভাবে যখন কভার করে রাখবে, অর্থাৎ স্পোরেঞ্জিয়াকে যখন এইভাবে যখন কভার করে রাখবে বা সোরাসকে যখন এইভাবে কভার করে রাখবে, তো তখনই তাকে আমরা বলবো ফলস ইন্ডুসিয়াম। আর সত্যি সত্যি যখন কোনো মেমব্রেনাস কভারিং, এটা যদি স্পোরোফিল হয়, তো স্পোরোফিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা মেমব্রেনাস কভারিং এই সোরাই বা অসংখ্য স্পোরেঞ্জিয়াকে কভার করে রাখে, তো একে বলা হয় ট্রু ইন্ডুসিয়াম। আর যদি কোনোভাবে মার্জিন, স্পোরোফিলের মার্জিন যখন এই সমস্ত স্পোরেঞ্জিয়াকে কভার করে রাখবে, তো তখনই তাকে আমরা বলবো ফলস ইন্ডুসিয়াম। এর সাথে সাথে দেখো এই গ্রুপের প্ল্যান্টসগুলো হোমোস্পোরাস হতে পারে অথবা হেটারোস্পোরাস হতে পারে। হোমোস্পোরাস মানে কি, হোমোস্পোরাস মানে যখন একই স্পোর থেকে যখন মেল এবং ফিমেল গ্যামেটোফাইট দুটোই যখন তৈরি হবে, তো তখনই তাকে আমরা বলবো হোমোস্পোরাস। তো হোমোস্পোরাস যে ফিলিকপসিডা আছে বা ফার্ন আছে সেটি হলো টেরিস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং হেটারোস্পোরাস যেটা আছে সেটা হলো মার্সিলিয়া। তার মানে কি, টেরিসের ক্ষেত্রে একটি স্পোর থেকে, একটা টাইপের সেক্সুয়াল স্পোর থেকে প্রধানত বোধ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়, বাট ইন কেস অফ মার্সিলিয়া টু টাইপের সেক্সুয়াল স্পোর তৈরি হয়, মাইক্রোস্পোর থেকে প্রধানত মেল গ্যামেটোফাইট তৈরি হয় এবং মেগাস্পোর থেকে জেনারেলি ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়। তো এদের যে গ্যামেটোফাইট দেখে নাও, এদের যে গ্যামেটোফাইট, স্পোর অন দ্য জার্মিনেশন গিভ দ্য গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট উইথ এন্থেরাইডিয়া অ্যান্ড আর্চিগোনিয়া। তাহলে এক্ষেত্রে আমরা গ্যামেটোফাইটের মধ্যে কিন্তু সেক্স অর্গ্যান দেখতে পাবো, মেল সেক্স অর্গ্যান হবে এন্থেরাইডিয়া এবং ফিমেল সেক্স অর্গ্যান হবে আর্চিগোনিয়া। এবং এন্থারোজয়েড আর মাল্টিফ্ল্যাজেলেটেড, দেখো এদের যে এন্থারোজয়েড, এন্থারোজয়েড মানে কি যে স্পারমাটোজোয়া, এক্ষেত্রে প্রধানত অসংখ্য ফ্ল্যাজেলা আমরা দেখতে পাবো, সুতরাং এন্থারোজয়েড কিন্তু মাল্টিফ্ল্যাজেলেটেড হবে। এবং প্রোথ্যালাস জেনারেলি মোনোএসিয়াস হয়, মোনোএসিয়াস মানে কি, প্রোথ্যালাস মানে কি, এক্ষেত্রে এদের যে গ্যামেটোফাইট হবে, তো সেই গ্যামেটোফাইট প্রধানত
তাকেই আমরা বলবো ইম্যাচিওর যে গ্যামেটোফাইট, তো তাকেই আমরা বলবো প্রোথ্যালাস। তো প্রোথ্যালাস মোনোয়েসিয়াস মানে কি? মোনোয়েসিয়াস মানে মেল সেক্স অর্গ্যানো যেমন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অর্থাৎ অ্যান্থেরাইডিয়া যেমন থাকবে, তার সাথে সাথে এক্ষেত্রে আর্চিগোনিয়াও আমরা দেখতে পাবো একই প্ল্যান্ট বডিতে। সেই কারণের জন্য প্রোথ্যালাস হচ্ছে মোনোয়েথিয়াস এবং হার্ট সেপেট। দেখো এদের যে গ্যামেটোফাইট সেটা হার্ট সেপেট এবং স্মল হয়, ছোট হয় এবং গ্রিন হয়, অনেক সময় এরা ইন্ডিপেন্ডেন্ট হয়। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? তো এদের তোমরা যদি তুমি যদি গ্যামেটোফাইটকে যদি খুঁজতে যাও, তাহলে যে জায়গাতে স্পোরোফাইট আছে সেই জায়গাতেই যদি আমরা মাটি খুঁড়ে আমরা কিন্তু এদের গ্যামেটোফাইটকে আমরা পাই। সুতরাং এই গ্যামেটোফাইট জেনারেলি স্পোরোফাইট থেকে জেনারেলি এরা সেপারেটেড থাকে, অর্থাৎ জেনারেলি এরা ইন্ডিপেন্ডেন্ট হয়, কারণ এরা কিন্তু গ্রিন হয় এবং তার সঙ্গে সঙ্গে স্মল হয়, তার মানে নিজেরা ফটোসিনথেসিস করতে পারে। জাস্ট কিছু সময়ের জন্য এরা স্পোরোফাইটের ওপর ডিপেন্ডেন্ট থাকে এবং তারপর এরা সেপারেটেড হয়ে যায় এবং তার ফলে স্পোরোফাইট থেকে এরা সেপারেট থাকে। তো এই হচ্ছে মোটামুটিভাবে ফিলিকপসিডার বৈশিষ্ট্য। যখন আমরা প্ল্যান্ট গ্রুপস করব তখন মেন প্ল্যান্ট বডি কি আমাদেরকে জানতে হবে। আমরা ব্রায়োফাইটার ক্ষেত্রে মেন প্ল্যান্ট বডি আমরা দেখলাম যে গ্যামেটোফাইট এবং টেরিডোফাইটার ক্ষেত্রে কিন্তু মেন প্ল্যান্ট বডি স্পোরোফাইট। টেরিডোফাইটাকে জেনারেলি বলা হয় ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস। দেখো টেরিডোফাইটার মধ্যে প্রধানত জাইলেম এবং ফ্লোইমের ডেভেলপমেন্ট ঘটেছে, কিন্তু বাকি যে সমস্ত প্ল্যান্টস আছে তারা আগে ব্রায়োফাইটা বলো বা অ্যালগি বলো, তো তাদের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে কোনো রকম কন্ডাক্টিং টিস্যু সিস্টেমের ডেভেলপমেন্ট ঘটেনি। তো সেই জন্য টেরিডোফাইটাকে বলা হয় ভাস্কিউলার ক্রিপ্টোগ্যামস। তো টেরিডোফাইটার আন্ডারে যে চারটি ক্লাস আছে আমি অলরেডি আলোচনা করলাম। তো আজকে আমরা আলোচনা করলাম ফিলিকপসিডা সম্পর্কে। জেনারেলি এই সমস্ত অংশগুলোই প্রধানত এই ক্লাসে ইম্পর্টেন্ট হয়, এই সমস্ত পয়েন্টসগুলো। তো এর পরের দিন আমি আলোচনা করব যে টেরিডোফাইটার সঙ্গে অন্যান্য গ্রুপের মধ্যে কি পার্থক্য, অর্থাৎ টেরিডোফাইটার ইভলিউশনের সিগনিফিকেন্স কি। দেখো টেরিডোফাইটাকে জেনারেলি বলা হয় বোটানিক্যাল স্নেক, তার মানে প্ল্যান্টস তো প্রথমে লাইফ তো প্রথমে জলে এসেছিল এবং ধীরে ধীরে প্ল্যান্টসের যদি আমরা ইভলিউশন দেখি, প্রথমে অ্যালগি এলো, তারপরে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটাকে বলা হয় অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্ল্যান্ট কিংডম এবং তারপরে যেটা ইভলিউশনারিলি যে প্ল্যান্ট গ্রুপ এলো সেটাই হলো টেরিডোফাইটা। তো টেরিডোফাইটাকে বলা হয় বোটানিক্যাল স্নেক এবং এই টেরিডোফাইটা থেকেই প্রধানত জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের ডেভেলপমেন্ট ঘটে এবং এখনো পর্যন্ত মোস্ট অ্যাডভান্সড যে প্ল্যান্ট গ্রুপ সেটাই কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী। সুতরাং টেরিডোফাইটা কিন্তু একটা মার্জিনাল লাইনে আছে, টেরিডোফাইটা এই প্ল্যান্ট গ্রুপ একটা মার্জিনাল লাইনে আছে। জলজ অ্যাকোয়াটিক প্ল্যান্ট এবং তার সঙ্গে সঙ্গে টেরিস্ট্রিয়াল প্ল্যান্টসের একটা মার্জিনে প্রধানত টেরিডোফাইটা থাকে এবং সেই জন্যই একে বলা হয় বোটানিক্যাল স্নেক। ওকে, তো মোটামুটিভাবে আমি টেরিডোফাইটার ক্যারেক্টারিস্টিক ফিচার্স নিয়ে যেমন আলোচনা করলাম, তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট গ্রুপসগুলো নিয়েও আলোচনা করলাম এবং যেটা বলছিলাম যে পরের দিন আমরা আলোচনা করব যে সম্বন্ধে, তো সেটা হলো টেরিডোফাইটার সঙ্গে বা ইভলিউশনারি সিগনিফিকেন্স কি, অর্থাৎ টেরিডোফাইটার সঙ্গে ব্রায়োফাইটার কি পার্থক্য এবং তার সঙ্গে সঙ্গে টেরিডোফাইটার সঙ্গে ব্রায়োফাইটার কি রিজেম্বলেন্সি আছে এবং টেরিডোফাইটার সঙ্গে অন্যান্য গ্রুপের কি রিজেম্বলেন্সি এবং ডিফারেন্স আছে সেই সম্বন্ধে আলোচনা করব। ওকে, এবং এক্ষেত্রে আমি মোটামুটিভাবে প্লেন গ্রুপসের যেগুলো আছে তো তাদের প্লেলিস্ট আমি মোটামুটি অ্যারেঞ্জ করে নিয়েছি। সুতরাং তোমরা প্রত্যেকটা গ্রুপসের প্লেলিস্ট এক্ষেত্রে আলাদা আলাদা করে দিয়েছি। তো এই প্রত্যেকটা গ্রুপস, প্রত্যেকটা প্ল্যান গ্রুপস তোমরা যদি স্টাডি করতে চাও প্লেলিস্টে চলে যাবে। যেমন অ্যালগি, অ্যালগির ক্ষেত্রে দেখবে যে অনেকগুলো ক্লাস আছে। ব্রায়োফাইটার ক্ষেত্রে অনেক ক্লাস দিয়ে দিয়েছে, আমি সেপারেট করে দিয়েছি এবং টেরিডোফাইটার ক্ষেত্রেও এক্ষেত্রে সেপারেট করে দিয়েছি। তোমরা এই সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে, জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পাম, এই সবগুলো কিন্তু আমার প্লেলিস্টে সেপারেটলি করে দিয়েছি, সুতরাং সেগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, আশা করি এই ভিডিও গুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তোমরা বোটানিতে যারা উইক আছো প্রথমে এইগুলো পড়ো, তারপরে একটু অ্যাডভান্স লেভেলে পড়ার চেষ্টা করবে। সো আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।